ভোরে ভোরের সূর্য, শিশির ভেজা নরম ঘাসের গালিচা, কুয়াশার চাদরে ঢাকা গ্রাম, এ যেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য। এরকম সুন্দর একটি স্নিগ্ধ সকাল থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি কিছু ভালো লাগার মুহূর্ত নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রোনা বলছি কুমিল্লার ছোট্ট একটি সুন্দর গ্রাম থেকে। আই হোক কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যেখান থেকে বসে আজকে ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হোপফুলি সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি থাকেন, আমার গ্রামের শেষ মুহূর্তগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এই যে বড় বড় হাঁড়ি পাতিলে রান্নাবান্না দেখছেন, এত রান্নাবান্না কিন্তু আমাদের জন্য না, আজকে কিছু বিশেষ মানুষ আসবে, তাদেরকে দাওয়াত করা হয়েছে, আর তাদের জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার জোগাড় জঞ্জা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘ্যাস পাওয়া যায় না, আর এত বড় হাঁড়ি পাতিলে রান্না করাটা ঘ্যাসের চুলায় একটু কষ্টসাধ্য, তো সেই জন্য লাকড়ির চুলায় চলে এসেছিলাম। আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে ফিরেছি 9টার মধ্যেই। খাবারের আয়োজন তেমন বেশি ছিল না, কিন্তু এত সকালবেলা উঠে লাকড়ির চুলা রান্না করাটা একটু কষ্টসাধ্য ছিল। তারপরে চেষ্টা করেছি নিজের মতো করে যেন মেহমানদের পছন্দ হয় ওরকমভাবে রান্না করতে। সবজি রান্না করেছি, মাসকলাই ডাল রান্না করেছি, সাথে আছে মুরগি ও গরু। গরুর মাংসটা চুলায় বসানো ছিল, সেই জন্য আর এখানে দেখাতে পারিনি। আর এই তো বলতে বলতে আমাদের সেই মেহমানগুলো চলে এসেছে। এরা হচ্ছে কোরআনের পাখি, যারা কোরআন খতম দেওয়ার জন্য আমি বাসায় এদেরকে দাওয়াত করেছিলাম, এবং এরা এসেছে বাসায় কোরআন খতম দিয়েছে, মিলাদ পড়িয়েছে, তারপর খাবারের আয়োজন। হুজুররা সাধারণত সকালবেলা 10টার মধ্যে খাবারটা খেয়ে নেয়, তো তারা সকালের খাবারটা আমার বাসায় এসে খেয়েছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করেছিলাম। হুজুর থেকে বাসায় দাওয়াত করার একটাই উদ্দেশ্য ছিল, যারা জীবিত আছি আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজন, তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবার আসলে ভালো থাকা, সুস্থ থাকার জন্যই বাসায় একটু মিলাদের আয়োজন করেছিলাম, আর সেই জন্যই হুজুরদেরকে দাওয়াত করা হয়েছে। হুজুররা খেয়ে দিয়ে তো চলে গেছে, এখন তো রান্নাবান্নাও শেষ, তো এই সময়টা কী করবো। সবাই মিলে চলে গিয়েছিলাম একটু সরিষা খেতে। শীতের সৌন্দর্যই হচ্ছে মাঠ ভরা সরিষা ক্ষেত, আর হলুদ আভায় যেন রাঙিয়ে থাকে পুরো মাঠ। বিস্তীর্ণ মাঠটি যেন হলুদ ছাড়িতে ছেয়ে আছে, দেখতে কিন্তু চোখ জড়িয়ে যাচ্ছে। কার কার এরকম শীতের দিনে সরিষা ক্ষেত দেখতে ভালো লাগে, চাইলে আমাকে ছোট্ট করে জানাতে পারেন। আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, তো এবছর আসা হয়নি, আজকে প্রথম এসেছি। বাড়ি থেকে চলে যাওয়ার সময় তো ঘনিয়ে এসেছে, তো ভাবলাম একটু সরিষা ক্ষেতে গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি, দেখতে হয়তো ভালো লাগবে। তো ছবি তুললে তো হবে না, সাথে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটু শেয়ার করার জন্য ভিডিও তো করা চাই, তাই না? তো সেই জন্যে আসলে একটু ভিডিও ক্যাপচার করা। বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া একটা হাঁস নিয়ে এসেছে, তো সকালে এত রান্নাবান্না করেছি, এখন হাঁস দেখে তো মেজাজ একদম গরম হয়ে গেছে। কিছু করার নেই, যেহেতু বরের পছন্দ, তো বরের পছন্দকেও প্রায়োরিটি দিতে হয় মাঝে মাঝে। শীতের দিনে হাঁস পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, তো সেই জন্য আসলে কিছু বলিনি। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে হাঁস, আমি কাকিকে খবর দিয়েছিলাম যিনি আমার হেল্পিং হ্যান্ড, তো কাকি এসেছেন এবং হাঁসটা আমাকে বেছে কেটে দিয়েছেন। তারপরে আমি বলেছিলাম যে আজকে যেহেতু একদম ফ্রেশ হাঁসটা এনেছে, তো একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করব, আপনি একটু বেটে দিয়ে যান, তো কাকি আবার বেটেও দিয়ে গেছে মশলা। তারপরে আসলে বিকাল সময়টা আর ভিডিও করা হয়নি, রান্না করেছিলাম লাকড়ির চুলায়, সেটাও দেখাতে পারিনি। এত কিছু আসলে ভিডিও করা হয় না বা করতেও পারি না, সময় সুযোগ থাকে না, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে আপনারা সবাই জানেন। আর সন্ধ্যার সময় মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, বলেছি তোমরা আজকে হালকা পাতলা সবাই মিলে খাও, তারপরে তো হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খাবাই, তো সেই জন্য সবাই অল্প করে মুড়ি খাচ্ছিল। আর এখানে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি একটু ঝোল করে রান্না করেছি। আপনাদের ভাইয়া এরকম ঝোল করে হাঁসের মাংসটাই বেশি পছন্দ করে, ওর কাছে নাকি এই ঝোলটা বেশি মজা লাগে, তো সেই জন্য ওর মনের মতো করে রান্না করেছি। এটা হচ্ছে আর পরের দিনের ভিডিও।
ওই যে শুরুতেই বলেছিলাম আমার কিছু ভালো লাগার মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো সকাল তো হয়ে গেছে, আজকে আসলে মনটা ভীষণ খারাপ সকাল থেকেই, কারণ আমরা আজকে চলে যাব। তো যাওয়ার আগে কী করেছিলাম সেটাও আজকের ভিডিওতে একটু একটু করে ক্যাপচার করেছি। এই তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, ব্যাগগুলো বারান্দায় রেখে দিয়েছি, কারণ আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। আজকে আম্মুর বাসায় দাওয়াত করেছে, সেখানে দাওয়াত খেয়ে তারপরে আমরা তিনটার সময় রওনা হয়ে চলে যাব। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া খামারে গিয়েছিল, সেখানে আমাদের দুটো বিড়াল আছে। তো এর মধ্যে একটি বিড়াল হচ্ছে ওর ভীষণ মানে ফ্যান, বলতে গেলে ও ফার্মে গেলেই একদম ওর পায়ের কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে খাবার নিয়ে এসেছে কিনা। আর ও তেমন যখনই যাবে এদের জন্য দুটা কেক নিয়ে যায়। আমি তো মাঝে মাঝে বলি যে বিড়ালের জন্য কেক এদের কি কপাল, কাঁটা তো খাই, মাছ তো খাই, সাথে আবার কেকও খায়। আমি জানি না আমার কোন কোন ভিউয়ার্সরা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন। যদি আপনারা এখন পর্যন্ত দেখে থাকেন ছোট্ট করে লাইকটি দিতে ভুলে যান, তাদেরকে একবার স্মরণ করে দিতে চাই যে লাইকটি দিয়ে ভিডিওটা বাকি অংশটুকু কন্টিনিউ করেন। আপনি যদি আজকে আমার ভিডিওতে প্রথম জয়েন করে থাকেন এবং ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে বা আমার কথা কাজ আপনাদের কাছে মনে ধরে যায়, তাহলে ছোট্ট করে রিকোয়েস্ট করব আপনি চাইলে আমার সঙ্গী হয়ে যেতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন, যেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট ভিডিও দিলে সেটা সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর আপনি দেখে নিতে পারেন। অলরেডি যদি আপনি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে এখানে চলে এসেছি বাবার বাসায়, খাওয়া দাওয়া কমপ্লিট, আমার মা তো গিফট নিয়ে হাজির। তো এখানে আমার ভাইয়ের বউ, সে ভাগিনাকে মানে আমার ছোট্ট ছেলেকে গিফট দিচ্ছে, আর আম্মু এখন সেই গিফটটা পরিয়ে দিচ্ছে। গিফটটা হচ্ছে আমার ছেলেকে আংটি দেওয়া হচ্ছে তার নানুমনির থেকে, বাড়ি থেকে। তো নানুমনি আংটিটা পরিয়ে দিচ্ছে, ছেলে তো ঘুমে বিভোর হয়ে আছে, নানু যে আংটি পরাচ্ছে তার সেদিকে খেয়ালই নেই। তো মেয়ে তার হাত থেকে পড়ে যায় কিনা সেই জন্য নিজের হাতে পরে নিচ্ছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে নিজের বাসায় চলে এসেছি, এসে ব্যাগপত্র তো আগেই গুছিয়ে রেখেছিলাম, এখন রেডি হওয়ার পালা, সবাই রেডি হয়ে নিচ্ছে। মেয়ে বোরকা পরে ফেলেছে, আমিও রেডি হচ্ছি, আর আমার আম্মুকে সাথে করে নিয়ে যাব, কারণ এক মাস পরে যেহেতু বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে তো হুলস্থুল অবস্থা হবে জানি, সেই জন্য আম্মু একটু সাহায্য করতে পারবে বা ছোটো বাবুকে একটু রাখতে পারবে, সেই জন্য নিয়ে যাওয়া। আর এই তো রওনা হয়েছি, দেখতেই পাচ্ছেন কি ঘন কুয়াশা, আজকে সারাটা দিনই এরকম গিয়েছে, সূর্যমামা দেখাই পাওয়া যায়নি, মনে হয় বৃষ্টি হবে হবে এরকম টাইপ একটা অবস্থা, ঘন কুয়াশা চারদিকে একদম ছেয়ে আছে। আমি তো মানে ছোটো বাবুকে নিয়ে বের হয়েছি, একদিকে ভয়ও কাজ করছে যে এত কুয়াশার মধ্যে গেলে বাবু না ঠান্ডা লেগে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, অনেক কষ্ট করে আসলে এসেছি বাসায়। বিদায় মুহূর্তটা সত্যি অনেক কষ্টের, যখন বাড়িতে আসি তখন ভালো লাগা নিয়ে আসি, আর যখন চলে যাই দেখা যায় যে অনেক স্মৃতি নিয়ে যাই। তো সেই স্মৃতিগুলোই আসলে মানে বাকি সময়টুকু থাকার জন্য প্রেরণা হয়ে যোগান দেয়। দীর্ঘদিন বাসায় না থাকলে বাসার যা অবস্থা হয় সেটা তো সবাই জানেন। তো এখন বাসা পরিষ্কারের কাজে লেগে যাই, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।